আমাদের মনে একটা প্রশ্ন সবসময় ঘুরপাক খায় তা হচ্ছে এই পৃথিবীর শেষ প্রান্ত কোথায় আর কি আছে সেই শেষ প্রান্তে কি বন্ধুরা কখনো কি ভেবেছেন এই পৃথিবীর শেষ প্রান্ত কোথায় একজন মানুষের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে কতক্ষণ সময় লাগবে যদি আপনি ভাবেন যে একজন মানুষের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে হয়তো তার আজীবন লেগে যাবে তাহলে আপনার ভাবনাটা হবে একদমই ভুল যদিও এই কথাটা সত্যি কিন্তু আসল কারণটা হল আমরা যদি মহাবিশ্বের বাইরের দিকে একটা সরলরেখা ধরে ক্রমাগত বিরামহীনভাবে অনন্তকাল ধরে যেতে থাকি তারপরও আমাদের পক্ষে কখনোই মহাবিশ্বের শেষ সীমানায় পৌঁছানো সম্ভব হবে না বরং আমরা যে জায়গা থেকে শুরু করেছিলাম সেখানেই আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে এখন একটি উদাহরণের মাধ্যমে আমরা খুব সহজেই পৃথিবীর সীমানা বের করতে পারব ধরুন আপনি একটি ফুটবল হাতে নিলেন এবং সেই ফুটবলের উপর একটি পিঁপড়া ছেড়ে দিলেন আর পিঁপড়াকে বললেন এই পৃথিবীর শেষ সীমানা খুঁজে বের করো আসলে সেই পিঁপড়াকে কখনও ফুটবলের শেষ সীমানা খুঁজে বের করতে পারবে না কোনোদিনও পারবে না কারণ গোলাকার জিনিসের শেষ সীমানা খুঁজে বের করা কখনোই সম্ভব নয় আসলে মানুষ কেন পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছাতে পারে না তার কারণ হল আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্রের সাথে যদি আমরা সামঞ্জস্য করি তাহলে বুঝতে পারবো যে স্পেসটা অদ্ভুতভাবে বাঁকানো বা মসরানো যেটা আমাদের পক্ষে সঠিকভাবে কল্পনা করা সম্ভব হয় না সহজ করে বলা যায় মহাবিশ্বটা বিশাল এবং নিরন্তর প্রসারিত হচ্ছে এমন কোনো বুধবুদের ভেতর ভেসে বেড়াচ্ছে না আমরা যখন বলি যে স্পেস প্রসারিত হচ্ছে আসলে সেটা ভুল বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং নোবেল পুরস্কার বিজয়ী স্টেপ ওয়াইনবার্গের ভাষায় সৌরজগৎ বা তারকালোকগুলো প্রসারিত হচ্ছে না এবং স্পেস নিজেও প্রসারিত হচ্ছে না বরং তারকালোকগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে মহাবিশ্বটা একই সঙ্গে বাউন্ডলেস কিন্তু ভাই নাই এটা বোধগম্য করা আমাদের অন্তর্জ্ঞানের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ জীববিজ্ঞানী জেভিএস হ্যান্ডেল মজা করে বলেছিলেন মহাবিশ্বটা আসলে আমরা যতটুকু ভাবি সেটা তার থেকেও অনেক বেশি অস্বাভাবিক বা যতটুকু আমাদের ইম্যাজিন করার ক্ষমতা আছে তার থেকেও অনেক বেশি অস্বাভাবিক স্পেসের বক্রতার ব্যাপারটার ব্যাখ্যার জন্য একটা উদাহরণ ব্যবহার করা যেতে পারে ধরুন এমন একজন লোক যে কেনা একটা সমতল পৃথিবীতে বাস করে এবং জীবনে কখনো কোনো গোলাকার জিনিস দেখেনি তাকে যদি আমাদের পৃথিবীতে এনে ছেড়ে দেওয়া হয় এবং সে আমাদের পৃথিবীর শেষ সীমানায় পৌঁছানোর জন্য হাঁটা শুরু করে তবে সে কোনোদিনও সীমানা খুঁজে পাবে না সে হয়তো এক সময় যেখান থেকে শুরু করেছিল সেখানেই আবার ফিরে আসবে এই ব্যাপারটা নিঃসন্দেহে তাকে কিং কর্তব্য বিমূর করে ফেলবে সে কিছুতেই বুঝে উঠতে পারবে না এটা কিভাবে সম্ভব আমরা হচ্ছি আরও মাত্রার স্পেসের মধ্যে সেই সমতল ভূমির হতবুদ্ধির মানুষটির মতো মহাবিশ্বের এরকম কোনো স্থান নেই যেখানে আমরা দাঁড়িয়ে বলতে পারব এটা হচ্ছে এর শেষ সীমানা এবং রকম কোনো কেন্দ্রও নাই যেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারব যে এটাই হচ্ছে এর শেষ সীমানা ওই রকম কোনো কেন্দ্রবিন্দুও নাই যেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারব যে এটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল বা এটাই হচ্ছে মহাবিশ্বের আমাদের কেন্দ্রবিন্দু আমাদের জন্য মহাবিশ্বটা ততদূর লম্বা যতদূর পর্যন্ত আলো মহাবিশ্ব সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত পৌঁছাতে পেরেছে এই দৃশ্যমান বিশ্ব যেটা সম্পর্কে আমরা জানি বা যেটা নিয়ে কথা বলতে পারি সেটা মিলিয়ন মিলিয়ন মাইল ব্যাপী বিস্তৃত এরপরে আরও যা আছে সেটার হিসেব হয়তো সংখ্যা দিয়ে প্রকাশ করা যাবে না আসলে সবই হচ্ছে একমাত্র মহান রব্বুল আলমিনের ইচ্ছা আর তার ক্ষমতা আপনার কি মনে হয় পৃথিবীর শেষ সীমানায় পৌঁছানো আদৌ সম্ভব অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন ধন্যবাদ